নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বর্ষ 2024-এর সরস্বতী পূজা কবে পড়ছে, সরস্বতী পূজার শুভক্ষণ অর্থাৎ কোন সময়ে পূজা করলে মিলবে পূজার পূর্ণ ফল, তা সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। প্রতি বছর মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয়। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়, বিদ্যা দেবীর পূজা করা হয় বলে সরস্বতী পূজার দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়, একে হাতে খড়িও বলা হয়ে থাকে। এবছর এই সরস্বতী পূজার বিশেষ শুভযোগ পড়ছে এবং এবছরের সরস্বতী পূজার দিনটি অত্যন্তই শুভ, কেননা এই দিনে সৃষ্টি হচ্ছে রবিযোগ ও রেবতী যোগ এবং এই রেবতীর যোগে রেবতী নক্ষত্রদ্বয় পালিত হবে সরস্বতী পুজো। এই দুটি যোগই যে কোনো শুভ কাজ করবার জন্য বিশেষভাবে উপযুক্ত। চলুন এবার দেখে নেওয়া যাক এবছরের সরস্বতী পূজার শুভ সময় কী থাকছে। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী। এই দিনটি বিদ্যাদেবী সরস্বতীকে আরাধনা করবার দিন এবং এই বছর এই মাঘ পঞ্চমী তিথি পড়ছে আগামী 13 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার বেলা 2:41 থেকে, আর পঞ্চমী তিথি থাকবে 14 ফেব্রুয়ারি 2024 বুধবার বেলা 12:00 পর্যন্ত। অর্থাৎ উদয়াতিথি অনুসারে 14 ফেব্রুয়ারি পালিত হবে এবছরের সরস্বতী পুজো। সেই দিনেই পালন করা হবে আবার বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা 2024-এর শুভ মুহূর্ত। এই বছর সরস্বতী পূজার শুভ মুহূর্ত থাকবে 14 ফেব্রুয়ারি, যে মুহূর্তে পূজা করলে মিলবে পূজার শুভ ফল। সেই দিনটি রয়েছে 14 ফেব্রুয়ারি বুধবার সকাল 7:01 থেকে বেলা 12:35 পর্যন্ত। এই 5 ঘন্টা 35 মিনিট সময় বাগদেবীর আরাধনা করবার জন্য সবচেয়ে উপযোগী একটি সময় এবং একই সঙ্গে এই দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিন থাকছে শিববাস এবং এই শিববাস থাকবে 14 ফেব্রুয়ারি সকাল থেকে বেলা 12:09 পর্যন্ত চলবে কৈলাসে শিববাস। তারপর শিববাস হবে নন্দীতে। এর ফলে সরস্বতী পূজার দিন মহাদেবের রুদ্রাভিষেক করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হবে, তাই আপনারা অবশ্যই এই বসন্ত পঞ্চমীর দিন বিদ্যাদেবীর আরাধনা, সরস্বতীর পূজা তো অবশ্যই করবেন, সাথে দেবাদিদেবীর পূজাও করবেন, এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন এবং পূজার যে শুভ মুহূর্ত রয়েছে সেই শুভ সময়ের মধ্যেই পূজা করবার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।